বিশ্বের যেসব স্থানে প্রকাশ সেই নগ্নতায় মজে যান মানুষ আদিম যুগে যা ছিল অত্যন্ত সাধারণ একটি বিষয় কালের পরিবর্তনে ধীরে ধীরে সেই নগ্নতার সংজ্ঞা বদলে গিয়েছে বদলে গিয়েছে সমাজে মানুষের নগ্ন শরীরকে দেখার ভঙ্গিমাও যুগের পরিবর্তনের সঙ্গে সাধারণ নিয়মেই বদলেছে মানুষের চিন্তাধারা তাই নগ্নতাও এখন নিজের স্বভাব পাল্টেছে কিন্তু আজও এমন কিছু দেশ আছে যেখানে মানুষের নগ্নতাকে আর পাঁচটা বিষয়ের মতো স্বাভাবিক স্বাভাবিকভাবেই দেখা হয় রাস্তা দিয়ে নগ্নভাবে হেঁটে গেলে বিস্ফোরিত চোখে চেয়ে দেখেন না পথচারীরা হ্যাঁ ইদানিং অবশ্য দুনিয়া জুড়ে বেশ কিছু রেস্তোরাঁ গজিয়েছে যেখানে নগ্নতাই দস্তর তবে রেস্তোরাঁ ছাড়াও এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ অবাধে বিনা পোশাকে ঘুরে বেড়াতে পারেন এমন কিছু জায়গার ছবি তুলে ধরা হলো এই প্রতিবেদনে বিশ্ব নগ্ন মোটর বাইক রাইড প্রতিবারই এই মোটর বাইক রাইডের আয়োজন করা হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাইকে ঘোরেন অংশগ্রহণকারীরা এখানে পোশাক পরাটা অপশনাল অর্থাৎ ইচ্ছা হলে পরবেন না হলে নয় এই রাইডের উদ্দেশ্য বিশ্বের কাছে নিরাপদ পরিষ্কার ও সুস্থ শরীরের বার্তা তুলে ধরা টোকিওর নগ্ন হট স্প্রিং বাথিং টোকিওর প্রত্যন্ত গ্রামে ট্রাডিশন মেনে আজও হট স্প্রিংয়ে মহিলা ও পুরুষ একসঙ্গে নগ্ন হয়ে স্নান করেন সেখানকার ছোট ছোট হোটেলগুলিতে রয়েছে একই ব্যবস্থা বালির আয়না রিসোর্টের ন্যাকেড স্পা ট্রিটমেন্ট ইন্দোনেশিয়ার এই শহরের রিসোর্ট নেকেড স্পা ট্রিটমেন্টের জন্য জনপ্রিয় এখানে আপনি স্পা করিয়ে যা তৃপ্তি পাবেন তা খুব কম জায়গাতেই মেলে হেলসিঙ্কির ন্যাকেট সাওয়ানা ফিনল্যান্ডের হেলসিঙ্কির পুরুষ ও মহিলাদের একসঙ্গে সাওয়ানা বা বিশেষ স্নানের ব্যবস্থা বেশ বিখ্যাত কারণ অন্য অন্য থেকে এর ধরন একেবারে আলাদা একমাত্র এখানেই কাঠ পুড়িয়ে ব্যবস্থা রয়েছে যার উৎপত্তি সেই উনিশশো সালে তাই এই এলাকার অনেককেই মাসাজ এবং সাওয়ানার জন্য নগ্নভাবে ঘুরে বেড়াতে দেখা যায় অস্ট্রেলিয়ার ন্যাকেট আর্ট ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়ার এই বিখ্যাত কলা উৎসবের কথা অনেকেরই জানা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা হাজির হন এই উৎসবে যেখানে নগ্ন মডেলদের শরীরের নিজের রঙিন চিত্রকলা ফুটিয়ে তোলেন তারা তাই এই উৎসবে নগ্নতাকে শিল্পীর চোখ দিয়েই দেখতে অভ্যস্ত দর্শকরাও ফ্রান্সের ন্যাকেট সিটি শুনে একটু অবাক হতে পারেন তবে ফ্রান্সে একটি শহর রয়েছে যেখানে মানুষ নগ্ন থাকতেই অভ্যস্ত বিষয়টি সেখানেই আইনিও বরং পোশাক পরে সে শহরে পা রাখলেই হয়তো শহরবাসী বিষম খেপে যাবেন শহরের নাম ক্যাবডি অ্যাজ মিউনিখের ন্যাকেট পার্ক জার্মানির এই শহরে অবস্থিত নেকেট পার্কটি ইউরোপের অন্যতম বড় পার্ক সেই উনিশশো সাল থেকে এই পার্কে মানুষ নগ্নভাবে ঘোরাফেরা করেন যা একেবারেই বেআইনি নয় সরকারের অনুমতিতেই সব হয় এর পাশাপাশি মিউনিখে রয়েছে ছটি আরবান ন্যাকের জোন যেখানে প্রকাশে নগ্নভাবে ঘোরায় কোনো বাধা নেই ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি